হ্যালো फ्रेंड्स বাকি গিলা সিনিয়র সব একসঙ্গে এখানে নিয়ে আসছে সেখানে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চক্রধর সিং এর করকর পক্ষ থেকে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো তো আজকে ভিডিও নিয়ে আসছি আমরা কোথাও যেতে চলেছি তো এটা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তো কিভাবে আমরা এনজয় করব কতদিন যাচ্ছি তো প্লিজ ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটু সাইড লাইক করে দেবে তাহলে বুঝতে পারবো যে তুমি দেখেছো তো চলো যেতে যেতে দেখাচ্ছি চলো তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি তো আমরা অনেক দূর যাচ্ছি তো একবার দেখাচ্ছি আমাদের সব বন্ধুরা দেখাচ্ছি দেখতে থাকো কিরকম লাগে আমাদের উপর নির্ভর তো ঠিক আছে চলো আমি হচ্ছে বিশ্বেশ্বর সিং আমি দেহেজের মধ্যে কাজ করছি এখন সেটা আমার খুব ভালো আজ আমার শরীরটা খুব খারাপ তো হ্যালো গাইজ একটা ফ্রেন্ড আমাকে ফেসবুক থেকে কমেন্ট করেছিল তো কি কমেন্ট করেছিল বলছে একটা তোকে ভিডিও পাঠাচ্ছি লিঙ্ক পাঠাবার পর আমি কি লিঙ্ক তারপরে বলছে একটা ইউটিউব লিঙ্ক আছে ওটা সাবস্ক্রাইব করে দিতে হবে আমাকে হেল্প করতে হবে তো তার সঙ্গে 7 বছর কোনো কন্ট্যাক্ট নেই তো হঠাৎ করে আমাকে মেসেজ করেছে বলছে ঠিক আছে আমি করে দেব তো চ্যানেলটার নাম হচ্ছে গৌতম দা মেমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তো যদি তার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাকে অনেক রিকোয়েস্ট করছে তো চলো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ লিঙ্কটা এখানে দেওয়া আছে ডিসক্রিপশনকে লিঙ্ক দেওয়া আছে গিয়ে তোমরা একটু ফলো করো সাপোর্ট করো ঠিক আছে তো কোথায় যাচ্ছি দেখতে থাকো তো প্রচুর বাতাস দিচ্ছে ওখানে যাই করে আরো কিরকম বাতাস দেয় সেটা দেখাবো তোমাদের উপর শেয়ার করছি ভিডিওটা ওইদিকে
আছে বৈদ্যুতিক কোম্পানি ঠিক মতো দেখা যাচ্ছে না। বিশেষর একটু এদিকে তাকাও, আমি নিয়ে এখানে চারজন আছি, বাকি পেছনে আছে। ঠিক আছে চলো দেখতে থাকো, আমরা গিয়ে পৌঁছে নিয়ে করে আমরা ভিডিও দেখাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো বাকি বন্ধুগুলো আসছে দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ। তো চলো দেখতে পাচ্ছ কত বড় চিমনি, কত বড় কোম্পানি, আমাদের বন্ধুগুলো আসছে পেছনে তাদেরকে দেখালাম। কত বড় বড় কোম্পানি ওদিকে দেখতে পাচ্ছ, ওই যে চিমনি প্রচুর ধুলো উড়ছে, তাকানো যাচ্ছে না, তাকাতে পারছি না এত যে। আরো কোন জায়গায় যাচ্ছি সেই জায়গায় আরো কিরকম এনজয় হয় সেইটা দেখতে থাকো তোমরা। আর কিছু দূর আছে তাহলে পৌঁছে যাব। হ্যালো ফ্রেন্ডস, বাকি গুলো চলে এসেছে সব একসঙ্গে, বাকিরা গাড়িতে চলে গেল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিকটা দেখে দেখে যাচ্ছি। বাপরে মনে হচ্ছে যে আজ যেমন সুন্দর দেখতে, বহুত দূর চলে এসেছি, প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটা হলো। 3 কিলোমিটার কি বলো, ঘামাই গেলি, মিনিমাম 6 কিলোমিটার হবে, প্রায় 6 কিলোমিটার। আর টাওয়ার গুলা দেখা দাও, টাওয়ার গুলা টাওয়ার গুলা দেখছো ওদিকে, আর সামনে আমরা রিলায়েন্স ফেরালাম, যেখানে আমরা কাজ করতাম আগে সেখানে রিলায়েন্স ছিল, রিলায়েন্স ছিল, রিলায়েন্স কোম্পানি পার হলাম। আগে থেকে ধুলো দেখাচ্ছে, ধুলো ধুলো চলে এলো, বাবারে বাবারে, মাস্ক তো লাগাতে হবে। আর কিছু দূর কুকুরের দিকে ঢুকছো কেন,
কুকুর ভয় পালাচ্ছে ভয় পালিয়ে দিল তোমরা দেখা যাচ্ছে না ওই দিকে পড়ছে তো তাই দেখতে পাচ্ছ না ঠিক মতো ছবিটা কোম্পানির বাস জায়গা গেলে কিরকম একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যদি কেউ চিনে থাকো কিছু আছে বেঙ্গলে তো রিলায়েন্স নেই জিও এখন শুধু চলছে জিও রিলায়েন্সের বাস চলে গেল কোম্পানির চলো আর বেশি বড় করছি না এবার যখন জায়গাকে যাচ্ছি সেই জায়গাকে যাই করে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের উপর ভিডিও করছি দেখাচ্ছি তো চলো তো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বিশ্বেশ্বর অনেক মানে কি বলবো হাইটে হাইটে আলা হয়ে গেছে যে পা ব্যথা করছে তো সবাই এরকম অবস্থা বুঝতে পারেনি যে কতটা কত দূর বটে তো বলছে তো আর বেশি দূর নয় সামনে পৌঁছে গেলো বলছে তো এই এই বন্ধুটাকে অনেকক্ষণ দেখতে ফোন দেখতে পাই নাই একটা বন্ধু যাচ্ছে দেখতে পাচ্ছ আসছে সামনে দাঁড়াইতে পারছে না ক্যামেরার সামনে দাঁড়াতে পারছে অনেক থকে গেছে এই জন্য জল খাচ্ছে দেখতে পাচ্ছ কিরকম লাগছে আবহাওয়াটা কিন্তু এখন ঘুমাচ্ছ নাকি তুমি এখনই একটা কন্টেনার যাচ্ছে দেখতে পাচ্ছ এটা জাহাজ লোড হবে এই যে দেখো Hi.
গরমে মরে গেলি সব সে বলছিলাম একটা মন্দির আছে, একটা হচ্ছে মন্দির পৌঁছে গেছে, প্রচুর বাতাস দিচ্ছে দেখছো। দেখো
এখন অনায় ভাবছি ওদিকে যাওয়ার পারমিশন দিচ্ছে না আমার আগে কিরকম পোজ পাই গেছে চিরুন দিয়ে মাথা চড়াচ্ছে নিজের নিজের স্টাইল পাই যাচ্ছে তো দুঃখিত জাহাজ বন্দরকে যেতে পারলাম না এটাই বড় দুঃখ লাগলো যতটুকু সম্ভব ইয়া করেছিলাম তো পরের বারে চেষ্টা করবো এবারে যাবো তো এটা একটা পুকুর কেমন চারিদিকে লাইট দেওয়ানো আছে তো দেখতে থাকো পুকুরটা কীরকম সাজাইছে এই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে লাইট লাগানো আছে পুকুরটাতে পুকুরটাতে জল বেশি নেই জল বেশি নেই পুকুরটাতে এটা পার্কিং জায়গা এটা তো দেখো ব্যাক ক্যামেরার মধ্যে কিরকম দেখাচ্ছে আমি একা পড়ে আছি পাখিরা চলে গেছে আশা করি যেটা মনে করলাম সেটা পারলাম না দেখাতে তো দুঃখিত তো
আমি আছি একাই পড়ে আছি, এদিকে আশা করি বাকি ছেলেগুলো সব চলে গেছে। তো এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, চলো।